বৈধভাবে বালু উত্তোলনে বাধা প্রদানের জের ধরে পীরগঞ্জ উপজেলার 14 নং চত্রা ইউনিয়নের চক বেকা মৌজার আব্দুল কাদেরের পুত্র রেজাউল তার বালুধস্য বাহিনী সহ উক্ত গ্রামের রুবেলের পুত্র সাজ্জাদ হোসেন সাইমকে গত 1ই মে সকাল 9টায় কৌশলে ডেকে নিয়ে গিয়ে বালু উত্তোলনের গর্তে মুখ হাত দিয়ে ও গলা চেপে ডুবিয়ে রাখে এবং মৃত্যু নিশ্চিত হয়ে তারা সেখান থেকে সটকে পড়ে। অনেক খোঁজাখুঁজির পর আনুমানিক রাত 8টার দিকে বালু উত্তোলনের গর্তে সাইমকে মৃত অবস্থায় পাওয়া যায়। পরে রুবেল বাদী হয়ে 4 জনকে আসামি করে মামলা দায়ের করে। অতীশদর্শী চাকমা নির্বাহী ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসকের কার্যালয়ে রংপুরের নেতৃত্বে সঙ্গী ফোর্স নিয়ে আজ 3 মাস 5 দিন পরে সাইমের লাশ উত্তোলন করে মর্গে প্রেরণ করেন। পীরগঞ্জ থেকে শিহাবুর রহমান সরকার, পল্লী টিভি।